হ্যালো গাইস, মি তাসলিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার আগের ব্লগটি যারা দেখেছেন তারা জানেন যে আমার মামিমার মা এবং তার বোনের হাজব্যান্ড চার ছেলে এসেছে। তো তাদেরকে আজকে আমাদের বাসায় ইনভাইট করা হয়েছে অ্যান্ড সে উপলক্ষে আজকে রান্না বানা হচ্ছে, সবাই আসবে। তো এ সম্পর্কে আজকে ব্লগটা থাকছে। তো দেখতেই পেলেন আম্মু গরু মাংসটি বসিয়ে দিচ্ছে অ্যান্ড আব্বু এখন দেশি মুরগি এবং ফার্মের মুরগি এনেছে। সামনেরটি হচ্ছে দেশি মুরগি অ্যান্ড পেছনটা হচ্ছে ফার্মের মুরগি। আর আব্বু সাথে এনেছে চিংড়ি মাছ, আর এদিকে এনেছে পোলাওর চাল। এখানে চাষি পোলাওর চালটা এনেছে, আর এনেছে আলু, ডিম, লেবু, ঢেঁড়স আর ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর আমি যে পেঁয়াজ পেস্টটা রেডি করেছিলাম সেটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, আর চাপড়ির জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছিল সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ সব একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি চিকেন ফার্স্টে ফ্রাই করে দেন ঝাল করে রান্না করেছে। এটি এত মজা হয়েছে, মানে সবাই অনেক পছন্দ করেছে। দেন এখানে ডিম ভুনাও রেডি হয়ে গেছে, এটিও খুবই সুন্দর হয়েছে অ্যান্ড ক্যামেরাতে না ভালো মতো কালারগুলি আসছে না। সবগুলো তরকারিরই কালারগুলো খুবই সুন্দর এসেছে। এখানে আমি খাবারের জন্য প্লেট, বাটি, গ্লাস, চামচ সব বের করে নিয়েছি, এখন এগুলো ধুয়ে ফেলবো। এই তো কিছু তরকারি বাটিতে ঢেলে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। আর আমি আবারও গরু মাংসের ভিডিও করতে ভুলে গেছি। এই হচ্ছে সালাদ, এখানে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে মাখিয়ে নিয়েছি। এই হচ্ছে ডাল, এটি বাটিতে ঢালিনি বিকজ ঠান্ডা হয়ে যাবে ঢাললে, দেন যখন খেতে বসবে তখন এখান থেকে নিয়ে দেব। এই তো পোলাওটাও রেডি অ্যান্ড পোলাওটা খুবই সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর এই হচ্ছে ভাত। আর এই তো আমি গোসল করে রেডি হয়ে গিয়েছি, আর গরু মাংসের যে তরকারিটি আর মুরগি মাংসের তরকারি সেটিও ঢালা হয়নি বিকজ ঠান্ডা হয়ে যাবে, যখন তারা খেতে বসবে তখন সেখান থেকে নিয়ে দেবে, এর জন্যে আমার আরও ভিডিও করতে মনে নেই। এই তো মেহমানরা চলে এসেছে, বাট বড় খালামণির এখনও আসেনি, তো তারা খেতে বসে পড়েছে। মূলত তারাই আমাদের প্রধান অতিথি। শাড়ি পরা যাকে দেখছেন ইনি হচ্ছেন আমার মামিমার মা, আর পাশের জন হচ্ছে মামিমার বোনের হাজবেন্ড অ্যান্ড তার ছেলে। আর এখানে সঞ্জু কান্না করছে মামা চলে গিয়েছে দেখে, অ্যান্ড যখন আমি ক্যামেরা ধরেছি অর কান। আর মেহমান যা এখানে মিষ্টি এনেছে, তো আদরও খেয়ে ফেলেছে, আর এখানে তাদেরকে মিষ্টি দিয়েছে। অ্যান্ড সঞ্জু এখানে দুষ্টামি করছিল, তাকে বলছে মিষ্টি খাওয়ার জন্য, ও মিষ্টি নিয়ে এক কামড় দিয়ে রেখে দিয়ে বলছে আমি মিষ্টি খেয়েছি, তো বাচ্চা মানুষ। আর এখানে মামিমার মার জন্য একটি শাড়ি আনা হয়েছে, তো সেটি এখন তাকে দেওয়া হবে। তো শাড়িটি দেওয়া হয়েছে রেগুলার ইউজের জন্য, এটি পরেও খুবই আরাম পাবে অ্যান্ড কালারটি খুবই সুন্দর। এদিকে বড় খালামণি আর খালু এসে গেছে এবং তারা খেতে বসে পড়েছে। তো আমি ওনাকে শাড়িটি গিফট দিয়ে বলেছিল শাড়িটি পরতে, কারণ সে যখন গ্রামে গিয়ে পরবে আমরা তো দেখতে পারবো না, আমরা এত দূরে থাকি। আমি বলেছি আপনি আজকে পরুন আমরা সবাই দেখি। তো তাকে শাড়িতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, মানিয়েছে ভালো। আর আকাশটি এত সুন্দর লাগছে, মানে সূর্যটা একদম মেঘের মাঝখানে অ্যান্ড চারিদিকে সূর্যের আলো ঝলঝল করছে। তো মামা আইসক্রিম এনেছিল, সেটা তখন দেখানো হয়নি, এখন বের করেছি খাওয়ার জন্য, তো ভাবলাম এখনই দেখিয়ে দিই।
আর আমার এই ব্লগকে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, বিকজ নবীন বরণের প্রোগ্রামের জন্য কলেজ অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে, যার কারণে আমি ব্লগটি এডিট করার কোনো টাইমই পাইনি। তো এই তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের জন্য টাটা।